নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ। আর দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর ছোটদের অজস্র ভালোবাসা। দেখতে পাচ্ছ আজকে আমরা চারমুক্তি বেরিয়ে পড়েছি। চারমুক্তি বলতে আমি আছি, অঙ্কিতা আছে, এদিকে আছে সোমনাথ, আর আছে রিয়া। তোমরা যারা আমাদের সত্যু সৈতকরণী ব্লগটা দেখেছো তারা অবশ্যই চিনতে পারবে এদের দুজনকে, আর না হলে আমি আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর এখন আমরা চলে এসেছি বাগুইহাটি, তোমার দক্ষিণ পাড়া বলতে, চলো তোমাদের দেখিয়ে দিই ঘুরে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ পাড়া পুজো মণ্ডপটির সামনে। আর এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দক্ষিণ পাড়া পুজো মণ্ডপটির লাইন। বেশ কিছুটা লাইন পার করে আমরা এখন প্রবেশ করছি দক্ষিণ পাড়া পুজো মণ্ডপটির ভেতরে। আর দক্ষিণ পাড়া পুজো মণ্ডপের এবছরের ভাবনা তরঙ্গ। তো চলো বন্ধুরা, আমরা এগিয়ে যাই ভেতরে, গিয়ে পুজো মণ্ডপটিকে দর্শন করি। ফাইনালি বন্ধুরা, দক্ষিণ পাড়ার পুজো মণ্ডপটি দর্শন করে আমরা এখন চলে এসেছি শিবভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। আর শিবভূমি স্পোর্টিং ক্লাব মানেই সবসময় কিন্তু একটা অন্যরকম ক্রেজ কাজ করে। পেছনে জনসমুদ্র দেখে বুঝতেই পারছ কি পরিমাণে ভিড় শিবভূমি স্পোর্টিং ক্লাবে। আর এরই মধ্যে কিন্তু আড্ডা মজা চলতেই আছে। আর এই যে দেখতে পাচ্ছ শিবভূমি স্পোর্টিং ক্লাবের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই যে ঘোরাঘোরাটা দেখলেই বোঝা যায় আমরা প্রায় শিবভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের কাছাকাছি পৌঁছে গেছি। তো চলো বন্ধুরা আমরা এগিয়ে যাই, এগিয়ে গিয়ে মাতৃপ্রতিমা দর্শন করি। আর মাতৃপ্রতিমা দর্শন করার আগে তোমাদের বলে রাখি, এবছর শিবভূমি স্পোর্টিং ক্লাবের ভাবনা ছিল তিরুপতি বালাজির মন্দির। ফাইনালি শিবভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃপ্রতিমা দর্শন করে আমরা বেরিয়ে প্রায় আধা ঘন্টার কাছাকাছি ওয়েট করেছি বেলগাছিয়া যাব বলে, কিন্তু কোনোরকম গাড়ি না পাওয়ায় অবশেষে আমরা পায়ে হেঁটে এসে উপস্থিত হয়েছি বেলগাছিয়া
দেখতে পাচ্ছ এই বেলগাছিয়া সাধারণ দুর্গা উৎসব কমিটির যে দুর্গা পুজোটা আছে দুর্গা পুজো মণ্ডপের সামনে। তো চলো বন্ধুরা ভেতরে যাই, ভেতরে গিয়ে মাতৃ প্রতিমাটাকে দর্শন করি। আর তোমাদের বলে রাখি, এই বছর বেলগাছিয়া সাধারণ দুর্গা উৎসব কমিটির ভাবনা ছিল পালকি কথা। বেলগাছিয়া সাধারণ দুর্গা উৎসবের মাতৃ প্রতিমা দর্শন করে আমরা বেরিয়েছি। বেরিয়ে বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে এখন চলে এসেছি টালা প্রত্যয়ের লাইনটাতে। দেখতে পাচ্ছ টালা প্রত্যয়, এত বড় লাইন, মানে এত বড় লাইন সাধারণভাবে আমি কখনো এত লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখিনি, কিন্তু শুনেছি নাকি খুব ভালো হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আমি নয় আমার যে বাকি দুটো বন্ধু ছিল তারাও এই লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু কথা হচ্ছে ভেতরে যখন গেছি সাধারণভাবে আমি তো কিছু দেখতে পাইনি, অ্যাকচুয়ালি ওটার মিনিং কি সেটাও আমি বুঝে উঠতে পারিনি। তবে তোমাদের বলে রাখি এই বছরে টালা প্রত্যয়ের ভাবনা ছিল বিহীন, বিহীন মানে একদম বিহীন, অন্তবিহীন করে অন্ধকার করে, মানে কি বলবো, মানুষের জীবন অন্ধকার করে দিয়েছে এরকম একটা ব্যাপার। তো চলো দেখে নাও টালা প্রত্যয়ের মাতৃ প্রতিমাটা। ফাইনালি বন্ধুরা অনেক ঘোরাঘুরি হলো, এবার তো বাড়ি ফেরার পালা। তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই জানাতে ভুলো না টালা প্রত্যয়ের এবছরের অ্যাকচুয়ালি কী থিম ছিল, অ্যাকচুয়ালি ওনারা কী বোঝাতে চেয়েছে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই তোমরা ভরে ভরে কমেন্ট করতে পারো। তো আজকের মতো টাটা।